তো কোভিড পরিস্থিতি যখন ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করলো, পরিযায়ী শ্রমিকরা ফিরতে পারছিলেন না বাড়িতে, তো তখন একটিমাত্র মানুষ এগিয়ে এলেন নিজের ব্যক্তিগত উদ্যোগে, সেই পরিযায়ী শ্রমিকদের গাড়ি করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করলেন। অসহায় কৃষকদের পাশে ট্র্যাক্টর কিনে দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন, যাতে তাদের চাষবাসটা ঠিকঠাক হয়। দুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করলেন। এমতো পরিস্থিতিতে একজন ব্যক্তির নামই উঠে আসে, তিনি হলেন সোনু সুদ। তো সেই সোনু সুদ এবার ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে চান, এবং তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেন যে স্টুডেন্টসদের জন্য তিনি একটি ব্যক্তিগত স্কলারশিপ চালু করছেন। তো সেই স্কলারশিপটার নাম হচ্ছে সোনু সুদ স্কলারশিপ। এই স্কলারশিপের মেন ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 12th ক্লাস পাস হতে হবে, এবং তারপরে বিভিন্ন প্রফেশনাল, নন প্রফেশনাল এবং একাডেমিক কোর্সের জন্য পাওয়া যাবে এই স্কলারশিপ। স্কলারশিপটি অ্যাপ্লাই করবেন কী করে? স্কলারশিপটি অ্যাপ্লাই করার প্রসেসটি একদমই সহজ, যেটা আপনি আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তো স্মার্টফোন থেকে এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমেই আপনাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আপনাকে লিখতে হবে স্কুলিফাই, স্কুলিফাই অ্যাপ। এখান থেকে এই অ্যাপটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। যেহেতু এই অ্যাপটি আমার ফোনে ডাউনলোড করা আছে, তাই আমি আর নতুন করে ডাউনলোড করছি না। তো এবার আমি এই অ্যাপটি ওপেন করে নেব। এই অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এবার বাকি প্রসেস আমি আপনাদের সেই অ্যাপে গিয়ে দেখাবো। তো দেখুন, অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে। অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনাদের ডান দিকে স্লাইড করতে হবে। ডান দিকে স্লাইড করার পর এখানে ইমেল ভেরিফিকেশান একটা চলে আসবে, যেটা আপনাদেরকে করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেস, দিয়ে আমি এটাকে ভেরিফাই করে গেট স্টার্টেড করে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি আমার ইমেল অ্যাড্রেস। এই ফর্ম ফিল আপটি স্টেপ বাই স্টেপ দেখার জন্য আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, অনেক ইম্পর্টেন্ট থিং এখানে রয়েছে। তো এবার আমি গেট স্টার্টেড বাটনে ক্লিক করে দেবো। তো গেট স্টার্টেড বাটনে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের একটি ফর্ম চলে এসেছে। তো এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম দিতে হবে, এখানে আপনার লাস্ট নেম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এবং কনফার্ম পাসওয়ার্ড করে রেফারেল কোড যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তো এখানে আমি ফিল আপ করে নেব আমার যে নাম রয়েছে সেই নামটি। তো এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি ক্যান্ডিডেটের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, এবং সেই সাথে ডেট অফ বার্থ এবং জেন্ডার আমি সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনাকে কীরকম দিতে হবে? 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে, যেখানে থাকবে চারটে সেকশান। একটা হচ্ছে আপার কেস লেটার, অর্থাৎ একটা বড় হাতের লেটার দিতে হবে, একটা লোয়ার কেস লেটার, অর্থাৎ একটা ছোটো হাতের লেটার দিতে হবে, একটা নাম্বার থাকবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো এখানে আমি সেই হিসাবে ফর্মটি ফিল আপ করে নেব। তো এখানে আমার হয়ে গেছে পুরো ফর্মটা ফিল আপ করা। এই পেজে যতটুকু ছিল আমি ফিল আপ করে ফেলেছি। তো এই স্কলারশিপটি কারা কারা পাবে? প্রথমত 12th পাস হতে হবে মিনিমাম, এবং পরবর্তী যে কোর্সে তারা ভর্তি হতে চাইছে তার জন্য স্কলারশিপটি। তো এখানে বিএ, বিএসসি, বিকম, বিএড, এমএড, তারপরে ডিপ্লোমা কোর্স থেকে শুরু করে বিটেক, এমটেক সবাই এই কোর্সটির জন্য এলিজিবল। তো এবার এখানে আমার কোনো রেফারেল কোড নেই, ওই জন্য আমি দিচ্ছি না। তো এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। একটুখানি দেরি হবে, তো তার জন্য একটু সময় সবাইকে দিতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এবার যে ডেমোগ্রাফিক সেকশনটা এসেছে, এখানে আপনার পিন দিতে হবে, যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে যুক্ত। তো এখানে আমি দিয়ে দেবো পিন। এখানে পিন দেওয়ার পরে স্টেটটা আমি সিলেক্ট করে নেব। স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে আমি দিয়ে দিলাম কলকাতা। নেক্সট হচ্ছে ফাদার্স অকুপেশন। এখানে কী কী আছে দেখুন, বিজনেসম্যান, গভর্নমেন্ট এমপ্লয়ি, সার্ভিসম্যান, সেলফ এমপ্লয়েড, প্রফেশনাল, আনএমপ্লয়েড। তো এখানে আমি দিয়ে দেবো আনএমপ্লয়েড। আপনার ফাদার যে প্রফেশনের সাথে যুক্ত আপনি সেটা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আপনার ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি ইনকাম কিন্তু আপনাকে দিতে হবে 2.5 লাখের কম। তো এখানে আমি দিয়ে দিলাম 2.5 লাখের কম। এখানে আপনার ধর্ম কী সেটা সিলেক্ট করতে হবে। ধর্মের পরে এখানে আপনার ক্যাটেগরি কী আছে, যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন সেটা আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম ওবিসি। ওবিসি সিলেক্ট করার পরে তো এখানে রয়েছে স্পেশালি এবেলড, আমি এখানে স্পেশালি এবেলডের নো করে দেবো। অরফ্যান হলে ইয়েস করতে হবে, অরফ্যান না হলে না করতে হবে, অর্থাৎ অনাথ কি না সেটা জানার জন্য এটা করতে হবে। তো এই ক্যান্ডিডেট স্পেশালি এবেলড নয়, অরফ্যান নয়।
তো আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে এবার চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবার এখানে চলে এসেছি, দেখো এডুকেশনাল যে সেকশনটা রয়েছে এখানে স্কুল কলেজ তোমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি এখন যে স্কুল অথবা কলেজে পড়ছ। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম কলেজের নাম। এবার সিকিং কোর্স, এই জায়গাটাতে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা ভুল করে। সিকিং কোর্স বলতে এটা তুমি আগে যে কোর্স কমপ্লিট করে এসেছো সেই কোর্সটা নয়, তুমি যে কোর্সের জন্য এই স্কলারশিপটা চাইছো এখানে কিন্তু সেই কোর্সটাকে তোমাকে মেনশান করতে হবে। সেখানে কিন্তু তোমাকে যে কোর্সের জন্য তুমি স্কলারশিপ চাইছো সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি টুয়েলভ পাস করে আসার পরে ধরো গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো, তো তোমাকে এখানে গ্র্যাজুয়েশনটার জন্যই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। তো এখানে দেখো আমি সিলেক্ট করে নিলাম বিএ। বিএতে সিলেক্ট করার পর এখানে পাসিং ইয়ার, পাসিং ইয়ার বলতে তুমি লাস্ট যে এক্সামটা পাস করে এসেছো সেইটাকে তোমাকে এখানে দিতে হবে। তো ধরো 2020 অথবা 2019 তুমি পাস করে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো। এবার এখানে তোমাকে গ্রেডিং দিতে হবে, তোমার কি পার্সেন্টেজ হিসেবে তুমি উচ্চ মাধ্যমিকে পাস করেছো, গ্রেড নিয়ে পাস করেছো নাকি সিজিপিএ সিস্টেমে পাস করেছো। তো যাদের সেমিস্টার সিস্টেম থাকে তারা এই সিজিপিএ সিস্টেম দিতে পারে। এইচএস যদি গ্রেড এ হয়ে থাকে অবশ্যই গ্রেড দিতে হবে, যদি পার্সেন্টেজ হয়ে থাকে অবশ্যই পার্সেন্টেজ দিতে হবে। তো এইচএস যেহেতু গ্রেড নাও হতে পারে তো পার্সেন্টেজ দিলে আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম। তো এখানে রেজাল্ট দিতে হবে, এই এইচএসটা যে তুমি পাস করেছো এইচএস পাসের জন্য তোমার পার্সেন্টেজটা ঠিক কত ছিল, তো আমি এখানে দিয়ে দিলাম 75%। তো এখানে 75% দেওয়ার পর এখানে হায়েস্ট কোয়ালিফিকেশান কি, এখানে তুমি এখন পড়ছো গ্র্যাজুয়েশন অর্থাৎ তুমি পাস করে এসেছো উচ্চ মাধ্যমিক। তো এখানে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান এই পর্যন্ত সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। আর যদি কোনো ক্যান্ডিডেট বিএড অথবা এমএতে ভর্তি হতে চায় তাহলে তার হায়েস্ট কোয়ালিফিকেশান হবে কিন্তু বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশান। আবার অনেকে মাস্টার্স করে বিএডে ভর্তি হয় সেক্ষেত্রে তার হায়েস্ট কোয়ালিফিকেশান হবে মাস্টার্স। তো এখানে হায়েস্ট কোয়ালিফিকেশান বলতে তুমি যে লাস্ট এক্সামটা পাস করে এসেছো সেই কোয়ালিফিকেশানটা তোমাকে এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম ক্লাস 12। ক্লাস 12 দেওয়ার পর এখানে দেখো ফাইন্ড স্কলারশিপ। এবার ফাইন্ড স্কলারশিপে তোমাকে ক্লিক করতে হবে। ফাইন্ড স্কলারশিপে তোমাকে ক্লিক করার পর এখানে তোমার কিছু স্কলারশিপ শো করবে। তো স্কলারশিপ শো করার পর একটু দেরি হচ্ছে নেটের স্পিড কম থাকায়। তো এবার তো খুলে গেছে স্কলারশিপটি, এখানে অনেকগুলো স্কলারশিপ রয়েছে, তো এর মধ্যে তোমাদের সিলেক্ট করে নিতে হবে এই স্কলারশিপটিকে। তো এখানে ইউ আর এলিজিবল অ্যাপ্লাই নাও করতে হবে। লাস্ট ডেট দেখো 2 অক্টোবর দেওয়া রয়েছে, 2 অক্টোবর 2020 মধ্যে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। তো এটা অ্যাপ্লাই করার পর বা অ্যাপ্লাই করার আগে তোমরা এই জিনিসগুলো দেখে নাও যে কী কী তোমাদের লাগবে। এখানে দেখো নাম্বার অফ উইনার্স 30, এজ এনি দেওয়া যাবে, ক্লাস 12 মিনিমাম ক্রাইটেরিয়া। আর কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে দেখো, আধার কার্ড লাগবে, 10th ক্লাস মার্কশিট লাগবে, 12th ক্লাস মার্কশিট লাগবে, আর ইনকাম সার্টিফিকেট লাগবে, অর্থাৎ এটা তোমাদের বাবার ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা তোমরা পঞ্চায়েত বিডিও অফিস বা এসডিও অফিস যে কোনো জায়গা থেকে পেয়ে যাবে। তো এবার এখানে এসে তোমাদেরকে করতে হবে অ্যাপ্লাই নাওতে ক্লিক। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখো এখানে কী কী রয়েছে, 10th সার্টিফিকেট, 12th সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এইগুলো তোমাদেরকে দিতে হবে। কখন না যদি তোমরা এলিজিবল হও তোমাদের কাছে একটা ইমেল আসবে, ইমেল বা ফোন কল আসবে, ফোন কলের মাধ্যমে তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে বাদবাকি এই এই জিনিসগুলো কীভাবে করতে হবে। তো আমার কাছে যদি আসে আমি অবশ্যই তোমাদেরকে বাকি ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তো এবার অ্যাপ্লাইতে আমি দেবো ক্লিক করে। অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখো এখানে রয়েছে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর দিস স্কলারশিপ, উই উইল নোটিফাই ইউ উইথ দ্য নেক্সট স্টেপস ইফ ইউ আর শর্টলিস্টেড, অল দ্য বেস্ট স্কলার। অর্থাৎ তুমি যদি শর্টলিস্টেড হয়ে যাও বা ইনলিস্টেড হও এই স্কলারশিপে তো পরে তোমার সাথে কন্ট্যাক্ট করা হবে এবং নেক্সট স্টেপে কী করতে হবে সেটা বলা হবে। এবার তোমাকে এই ক্লিক টু কনফার্মে ক্লিক করে দিতে, কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো তোমাদের স্কলারশিপটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিছু কথা বলার, যেটা হচ্ছে যে তোমাদের ডকুমেন্টগুলো কখন আপলোড করতে হবে প্রশ্ন থাকতেই পারে। তো তার জন্য তোমাদের এই এলিজিবিলিটি হচ্ছে কি না বা ইনলিস্টেড হচ্ছে কি না, শর্টলিস্টেড হচ্ছে কি না, তার জন্য তোমাদের ওয়েট করতে হবে পরবর্তী ক্ষেত্রে। যেমন যেমন ইমেল বা ফোন কল আসবে তার উপরে বেস করে তোমাদের বাকিটা হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, এবং অবশ্যই সবাই অ্যাপ্লাই করো এই স্কলারশিপটিতে, আশা করা যায় তোমরা এই স্কলারশিপটি পাবে। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো সবাই।